মিস করলে কিন্তু খুব মান সম্মান চলে যাবে। কোন দলের কর্মকর্তা বা দর্শনার্থী মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কোন দর্শনার্থী মাঠের মধ্যে প্রবেশ করবেন না। অসাধারণ ফুটবল খেলেছে, কিন্তু অত ভালো একটা টিমকে কিন্তু আটকে দিয়ে রেখে দিয়েছে। এত সুন্দর ফুটবল খেলেছে না বললে কিন্তু ভাষায় প্রকাশ পাবে না। এদের মধ্যে সুজা গোলে আছে, সুনীল আজকে ফুটবল খেলা চলেছে আপনাদের সেইভাবে রেফারি সাকিরা ম্যাডাম সাহায্য চাইছি। সাকিরা ম্যাডাম রয়েছে রেফারি, কাজবাজ করছে। আমাদের খেলা সুজা গোলে আছে, বাকি সময়টুকু সাহায্য সুনীল শট মারতে গেছে। সব এস দিয়ে, সাকিরা ম্যাডাম এস দিয়ে এবং শট করতে গেছে, সুনীল এস দিয়ে এবং সুজা গোলে আছে, সব এস দিয়ে। মানে ট্রিপল এস খেলা হচ্ছে। টাইব্রেকার শুরু হচ্ছে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই খেলা উপভোগ করুন। এবং শট করতে যাচ্ছে সুনীল, হেলগড়িয়ার ছেলে, এবং শটে আজ গোলে আছে সুজা। দেখা যাক, ভালো গোল শট করতে আসছে প্রথম লালটা একাডেমি রনি, এবং গোলে আছে ভাস্কর দা। ভাস্কর দা গোলে আছে এবং রনি শট করতে গেছে লালটু ফুটবল একাডেমি সিআর সেভেন। অসাধারণ দ্বিতীয় প্রথম শট নিতে এসছে আমাদের রনি ভাই। রনি ভাই খেলছে লালটু ফুটবলের, লালটু ফুটবলের এখন দ্বিতীয় শট খেলা দেখতে পাচ্ছেন আপনারা। দ্বিতীয় সেমিফাইনাল ভাস্কর দা কিন্তু আগের ম্যাচে কিন্তু ফার্স্ট শট সেভ করে দিয়েছিল, দেখা যাক এবারেও কি ফার্স্ট শট সেভ করতে পারবে কিনা দেখা যাক। ভাস্কর দা ওহ দাঁড়িয়ে থাকলে হয়তো ভালো গোল হলো, কিন্তু বেশি যদি না সে বলতে হালকা ওয়েট করে গেলে মনে হয় সেভ করতে পারতো, সেটুকু বুঝলাম। দেখা যাক, দলের দ্বিতীয় শট নিতে এসছে কিন্তু ইসরায়েল, ইসরায়েল এটা হচ্ছে ট্রেডমার্ক, ইসরায়েল ইসরায়েল দ্যাট ইজ দ্য ট্রেডমার্ক, ট্রেডমার্ক ফর ইউ। ইসরায়েলের কিন্তু একটা স্টাইলই আলাদা, পেটের মধ্যে বলটাও রাখবেই কিন্তু, এটা কিন্তু নর্মাল ব্যাপার। ইসরায়েলকে আমি খুব ভালো করে চিনি, খুব ভালো প্লেয়ার, এবং এটা এটাও থাকবে, চুপটি হালকা চুপটি থাকে। ইসরায়েলের ট্রেডমার্ক আমরা জানি, এবং ইসরায়েল গুটুর গুটুর করতে করতে যাবে, দেখা যাক। মিস করলে কিন্তু খুব মান সম্মান চলে যাবে। আমি বলতে বলতে যাচ্ছিলাম, এবং দর্শকও কিন্তু চমৎকার পাওয়ারফুল হাত, এবং সুজার কিন্তু সে দর্শনীয় সেভ, চমৎকার সেভ করল। জয় মণ্ডল শট করতে আছে দ্বিতীয় শট, এবং কিন্তু ভাস্কর দাকে সেভ করতেই হবে, ভাস্কর দাকে সেভ করতেই হবে, কিন্তু ভাস্কর দা চাপ কিন্তু অনেকটা বেড়ে গেল, এবং ভেবে নিচ্ছে নিজেকে। দেখা যাক খুব ভাস্কর দা কিন্তু গোলের সাইডে চলে এসছে, কিন্তু জয় কিন্তু রেডি আছে ফুটবলের কিক মারার জন্য। ভাস্কর দা আবার বলের কাছে দাঁড়িয়ে গেল, এবং সাকিরা ম্যাডাম দেখেই যাচ্ছে, এবং চলে যেতে বললো, ভদ্রভাবে চলে যেতে বললো। এবং ভাস্কর দা খুব বেশি ডিস্টার্ব করে না, তবুও একটা টিম একাডেমির ছেলে এখানে কিন্তু পেশার থেকেই যাবে। দেখা যাক আরেকটি সেভ আসে কিনা, এবার দেখা যাক এবার কি হয়। জয় কিন্তু শট করতে গেছে, এবার দেখা যাক। এবং আবার শামিম দা চলে গেছে আবার ওখানে, এটা চলে থাকে টাইব্রেকারের মাঝখানে, এবং বললো যে সেভ করো, এবং মারিনি
এবং হলুদ কার্ড কড়া ভাষায় কিন্তু চোখটা বড় বড় করে ম্যাডাম কিন্তু দেখিয়ে দিল, হলুদ কার্ড দেখিয়ে দিল, দেখা যাক। তারপর এবার কিন্তু জয় আবারও বুঝে একটু বলটা বসিয়ে নিয়ে আবারও মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত হচ্ছে। এবার দেখার বিষয় যে কতটা গোল করতে পারে কি না এবং ভাস্কর দা সেভ করতে পারে কিনা, দেখা যাক। কোথায় মারলো গগনে, ওই পারে চলে গেল, ওই আকাশ যখন থেকে মারলো কিন্তু এটা কিন্তু অনেক উপর দিয়ে, এবং ভাস্কর দা কিন্তু এটা প্রায় সেভ করলো, জয়ের বাধা কিন্তু সান্ত্বনা দিল। এবং সুজা অনেক এত জোরে মারলো সেই ওইদিকে চলে গেল, ওই দিকে চলে গেল, দেখা যাক। রজত এবং দলের ওই শেষ করা রজত কিন্তু শট নিতে এসেছে, গোলে গোলে আছে, এবার আছে কিন্তু সুজা, সুজা গোল করতে পারে, গোলে আছে, সেভ করতে পারলে কিন্তু আবারও এগিয়ে যাবে। আপাতত কিন্তু সমান সমান পরিস্থিতি চলে এসেছে, টানটান উত্তেজনার মধ্যে কিন্তু খেলা চলে এসেছে। এবার আমরা দেখব কিন্তু আটটা টিমের খেলার মধ্যে কিন্তু 60,000 এবং 70,000 টাকার লড়াই, এটা কিন্তু বলা যেতে পারে কোন টিম ফাইনালে করবে এবং 60,000 টাকা মিনিমাম কনফার্ম করবে। এবং রজত কিন্তু শট নিতে যাচ্ছে এবং দুজনকে দেখে নিচ্ছে, মেপে নিচ্ছে এবং রেফারি মাঝখানে ঢুকে গেছে, দেখা যাক। আবার ওদিকে কালুয়াদা চলে আসলো, এবার ওখানে সাবিদ্দা ওখানে বুঝিয়ে দিচ্ছে কোন দিকে মারবে রজত না মারবে, এরকম কিছু বোঝানোর চেষ্টা করছে। এবং হলুদ কার্ড দেখে আবারও কিন্তু কড়া ভাষায় কিন্তু তাকিয়ে রয়েছে, দেখুন কালুয়ার দিকে। এবং রজত বল বসিয়ে নিচ্ছে এবং শেষ শট, শেষ শট নিতে যাচ্ছে এবং দর্শক কিন্তু উজ্জীবিত করার চেষ্টা করছে, দেখা যাক। লালটু ফুটবল যে বাঙালি ব্রিগেড সবাই সকলে কিন্তু সাপোর্ট করছে, এবার দেখার বিষয় রজত সেভ করতে পারে কিনা, গোল করতে পারে কিনা। এবং রজত কিন্তু গোল করলো, এবং শট করতে যাচ্ছে, দেখা যাক 11 নম্বর যাচ্ছে। এবং ভাস্কর দা আবারও কিন্তু মেপে মেপে নিচ্ছে কিন্তু যে কোন অ্যাঙ্গেল থেকে মারতে পারে, এরা কিন্তু ভাস্কর দা নতুন ট্যাকটিক দেখলাম আমি, এবার কিন্তু ভাস্কর দা বলটাকে তুলে নিয়ে নাচিয়ে নিচ্ছে। এবার শেষ শট সেভ করতে পারলে জিতে যাবে, আর যদি সেভ না করতে পারে তাহলে একটু আছে হবে বা সারেন্ডার সেরে পরবর্তী সময় রেফারি ডিসিশন নেবে। একটা লং টাইম ধরে কিন্তু চলছে খেলা, এবার শট করতে যাচ্ছে আজহার শট করতে যাচ্ছে, দেখা যাক। আবার জুয়েলের মধ্যে না, ওইটা আবার ভালো দেখালো আজহার দা, এবং না আজহার নয়, সরি আজহার নয়, এটা ভুল বললাম। ভালো অ্যাটিটিউড দেখালো কিন্তু, এবং দেখা যাক।